দোলনা ডে স্কুল। এই স্কুলের নাম সচরাচর খুব একটা লোকে শোনেনি, কিন্তু আমরা মাহির জন্য কলকাতার অনেক নামী দামি স্কুলের থেকে এই ছোট স্কুলটাকেই চয়েস করেছিলাম। কারণ এদের যে শিক্ষা দীক্ষা বা এদের যে কালচার, সেটা কিন্তু অন্যান্য স্কুলের থেকে অনেকটাই ডিফারেন্ট। আমার মেয়ে 2.5 বছর বয়সে এই দোলনা ডে স্কুলে ভর্তি হয়েছিল প্লে গ্রুপে। আজকে মোটামুটি ও 3.5 বছর বয়স হয়ে গেল, মানে 1 বছর অলরেডি পড়ছে, এবং ওর ভেতরে আমূল পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা মানে সত্যি ভীষণই পজিটিভ। আজকে স্কুলের প্রোগ্রামটা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন। এটা মোটামুটি ক্রিসমাসের 1 উইক আগেই হচ্ছে, তো আমার পোস্ট করতে লেট হয়ে গেছে, কিন্তু প্রোগ্রামটা আগের উইকে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত স্টল বসানো হয়েছে। যে স্টল যারা বসিয়েছে সেটা কিন্তু প্রত্যেকেই ওই স্কুলের টিচার, যারা নিজে হাতে রান্না করে এখানে স্টল দিয়েছেন। এবং যা দেখছেন স্টুডেন্টরা, তারা হচ্ছে ভলেন্টিয়ার। যারা ভলেন্টিয়ার তারা স্কুল ড্রেসে আছে, আর বাকি যারা আমরা ইনভাইটেড ছিলাম, মানে বাকি স্টুডেন্টরা, তারা সমস্তই আউট ড্রেসে যেমন খুশি ড্রেসে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টল বসিয়েছে, এবং সেখানে লুচি থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে চিকেন চপ, মাটন চপ, এভরিথিং ওখানে অ্যাভেলেবেল ছিল সেই রাতের জন্য। তাছাড়া ফুল যে বিল্ডিং ডেকোরেশন, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ওই স্কুলের স্টুডেন্টরা করেছে। অ্যান্ড আমি ওখানে দাঁড়িয়ে স্যুপ খাচ্ছি, এবং তন্ময় ওখানে লুচি আলুর দম নিয়েছে, এবং খাবারগুলো সত্যিই ভীষণ ভালো করেছিলেন ওনারা। তো ভিড়টা দেখতেই পাচ্ছ, আমরা মোটামুটি 6:30 পর পৌঁছেছিলাম, মানে অনেকটাই লেটে। প্রোগ্রাম শুরু হয়েছিল 2:00-3:00 থেকে, আর 7:30-7:30 অবধি হওয়ার কথা ছিল। তো আমরা মোটামুটি 7:30-7:45 অবধি ছিলাম, তারপরে বাড়ি চলে আসি। মাইও প্রচণ্ড এনজয় করেছিল, কারণ ওখানে প্রচুর বাচ্চারা ছিল, মানে ও স্কুলেরই সমস্ত ক্লাসমেটরা ছিল। তো যাই হোক, প্রোগ্রামটা এতটাই ভালো লেগেছিল, তার সাথে ছিল ওদের ওখানে গান, বা ভলেন্টিয়াররা যে গান করছিল সেটাও ভীষণ একটা সুন্দর প্রোগ্রাম ওরা তৈরি করেছিল। তার সাথে ছিল ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, সামথিং কিছু ছিল যেটা এতটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম না। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য টাটা।